আমি রিয়া বলছি। তো আবারও তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি বানাবো সুজির পকোড়া। তো এটা আমি কিভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে ট্রাই করবে তোমরা, তো চলো দেখে নেওয়া যাক। সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতন সুজি রেখেছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, একটা লঙ্কা কুচি, আর রেখেছি নুন, গোলমরিচ গুঁড়ো, চিনি, আর এইটা ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরি, এটাকে নিয়েছি। এবার আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব সামান্য লঙ্কা নিলাম, যেহেতু এটা আমার মেয়ে খাবে তো খুব একটা ঝাল দিচ্ছি না। তোমরা তোমাদের ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী তোমরা দিয়ে নিও। এবার সব মশলাগুলো একে একে দিয়ে দিলাম, নুন, চিনি, গরম এই গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আবার বলছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে মৌরি। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা খুব একটা ব্যাটারটা করব, তো খুব একটা টাইট করব না আর খুব একটা ঢিলা করব না। জলটা তোমরা অল্প অল্প করে দিয়ে নেবে। খুব একটা যদি মনে করো খুব একটা পাতলা মতন হয়ে গেছে, তো তোমরা সেই ক্ষেত্রে কী করবে বলো তো, বেসন দিতে পারো, বা ঘরে যদি চালের গুঁড়ো থাকে চালের গুঁড়ো দিয়েও করতে পারো, সেক্ষেত্রেও হবে। তো এবার দেখো ভালোভাবে আমি এটাকে সেট করে নিয়েছি, নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। সুজিটা ফুলে যাবে, তো তখন জিনিসটা খেতেও ভালো লাগবে আর জিনিসটা করতেও খুব সুবিধা হবে। এবার দেখো, এবার কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এর থেকে আর এবার ভালোভাবে ব্যাটারটা তোমার দেখতেই পাচ্ছে সুজিটা খুব সুন্দর ফুলে গেছে, তো এটাকে আমি ভালোভাবে আর একবার মেখে নেবো হাত দিয়ে। সুন্দর করে এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার নিয়ে আমি গরম তেলের মধ্যে অল্প অল্প করে ছোটো ছোটো করে বড়ার মতন করে দিয়ে দিচ্ছি। যেরকমভাবে বড়া ভাজে ওরকমভাবে দিয়ে দিচ্ছি। এটাকে ডিপ ফ্রাই করছি, ডিপ ফ্রাই করলে জিনিসটা খেতে খুব ভালো হয়। এবার দেখো এক পিঠ হয়ে গেলে তারপরে অপর পিঠ উল্টাবো, কিন্তু নয়তো ভেঙে যেতে পারে, এটা সাবধানে করবে। আস্তে আস্তে উল্টে দিচ্ছি, এটা একসাথে জুড়ে গেছে, ভয় পাওয়ার কিছু নেই। তো আস্তে আস্তে এটাকে এটা অটোমেটিক ছেড়ে যাবে ভাজতে ভাজতে। দেখো আমি সুন্দর করে ভেজে নিয়েছি সবগুলো লাল লাল করে। এটাকে কিন্তু ডিমে আছে সুন্দর করে ভাজবে, না হয়তো ভেতরে কাঁচা থেকে যেতে পারে। যদি হাই ফ্লেমে দাও ওপরে লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে, সেই ক্ষেত্রে তোমরা আস্তে আস্তে ডিমে আছে সুন্দর করে ধৈর্য ধরে এটাকে ভেজে নেবে, তাহলে হবে। বিকেলের চায়ের সাথে এরকম স্ন্যাক তো ছোটোখাটো খুবই ভালো লাগে, তো ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে। তো দেখো এরকম আমি লাল লাল করে ভেজে এই তুলে নিয়েছি, প্লেটে পরিবেশন করে দিয়েছি, শুধু এবার খাবার অপেক্ষা। তো দেখো আমি ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। পারলে ভালো লাগলে অবশ্যই লাইক করো, একটা শেয়ার করো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।